জগৎবল লোকপুরের তৃণমূল প্রার্থী রমজান আলী তার বাড়িতে এবার হামলার অভিযোগ সামনে আসছে। তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, ইতিমধ্যেই সেই অভিযোগ ঘিরে চাঞ্চল্য উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। জগৎবলপুরে রমজান আলী তৃণমূলের প্রার্থী, তার বাড়ি হামলার অভিযোগ, তার বাড়িতে তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ, জগৎবলপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল নেতা রমজান আলীর বাড়িতে এমন ঘটনা। জগন্নাথ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ, কি কারণে এমন ঘটনা ঘটালো, কি কারণে এই ঘটনা ঘটলো এবং কারাই বা এমন ঘটনা ঘটালো? দেখো, একেবারে যেটা অভিযোগ উঠে আসছে আইএসএফ এর দিকে, এই অঞ্চলে আইএসএফ এর প্রার্থী জিতেছিল, তারপর থেকেই একটা হুমকি এবং তৃণমূল কর্মী প্রার্থীর বাড়িতে হুমকি আসছিল। এবং 21 জুলাই যখন গেছিল তারা, সেই সময় ফাঁকা পেয়েছিল বাড়ি, সেই বাড়িতেই ভাঙচুর চালায়, এবং শুধু বাড়িতে নয় গাড়িতেও ভাঙচুর করে দেয়। পুরো অভিযোগ উঠে আসছে একবার জগৎবল্লপুরে পার্বতীপুর গ্রামে তৃণমূলের প্রার্থীর বাড়ি, এটা গাড়িও যেরকম ভাঙা হয়েছে তুমি ছবিতে দেখতেই পাবে। আইএসএফ এর জয়ী প্রার্থী শফিকুল ইসলাম, তার বিরুদ্ধে এই অভিযোগ আসছে। 21 জুলাই সভা যোগে দিতে যাওয়ার সুযোগ নিয়ে যখন বাড়ি ফাঁকা ছিল এই ঘটনা ঘটায়। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জগৎবল্লপুর থানা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দায়ের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই আইএসএফ প্রার্থী জয় পাওয়ার পর থেকেই এরকম একটি এলাকায় অত্যাচার এবং বিভিন্নভাবে হামলার অভিযোগ উঠে আসছে। তবে তৃণমূলের তরফ থেকেও এখানে অভিযোগ দায়ের করে তৃণমূল নেতা হচ্ছে রমজান আলী। রমজান আলীর বাড়িতেই এই ভাঙচুর এবং গাড়ি ভাঙচুর করা হয়। একটি ভাড়ার গাড়ি তিনি বাড়িতে রেখেছিল, তুমি দেখতেই পাবে যেভাবে আতলা ইট দিয়ে ভেঙে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। বাড়িতে রাতেও হামলা করা হয়েছিল। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ আছে, তৃণমূল নেতার বিরুদ্ধে হামলা। জগন্নাথ, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, আইএসএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে এই বিষয়ে? দেখো, এই বিষয়ে আইএসএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নেতা বা কেউ কর্মীরা মুখ খুলতে চাইছে না। তবে জগৎবল্লপুর থানার পুলিশ এই বিষয়ে তদন্ত করছে এবং তদন্ত করে বিষয়টা দেখছে। তবে তৃণমূলের সরাসরি অভিযোগ যে জেতার পর থেকেই এলাকায় একটা বিভিন্নভাবে হুমকি আসছিল, এবং হুমকির পর যেহেতু তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে, যে তৃণমূল নেতা রমজান আলী, রমজান আলীর বিরুদ্ধে যখন ফাঁকা পায় 21 জুলাই যখন সবাই শহীদ মঞ্চের দিকে চলে যায়, সেই সময় এই ঘটনা ঘটিয়েছে, বাড়িতে কেউ ছিল না। তবে এই ধন্যবাদ জগন্নাথ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল প্রার্থী রমজান আলীর, অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, সেখানে আইএসএফ এর প্রার্থী জয়ী হয়েছিলেন এবং তারপরে এই তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা।